আসসালামু আলাইকুম, রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত। আজকের তারিখ 7ই মার্চ 2022। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো, আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে, সৌদির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালিত সমস্ত এয়ারলাইন্স সংস্থাকে নির্দেশ দিয়েছেন, গত শনিবারের সরকারি সিদ্ধান্তের আগে সৌদি আরবে আসার জন্য যাদের টিকিট বুক করার সময় যাত্রীদের কাছ থেকে প্রাপ্ত পাকিস্তানি কোয়ারেন্টাইন প্যাকেজ ফি নেওয়া হয়েছিল সেগুলো ফেরত দেওয়ার জন্য। ফলে যারা সৌদি আরবে আসার জন্য কোয়ারেন্টাইনের প্যাকেজ গ্রহণ করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে, কারণ এখন থেকে সৌদি আরবে আসার পর আর কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজনীয়তা নেই। সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, সৌদি আরবের বর্তমান করোনার পরিস্থিতি স্বাভাবিক হবার পথে। তাই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সৌদি সরকার যে সতর্কতামূলক নির্দেশনা জারি করে রেখেছিল তার বেশিরভাগই বাতিল করে দিয়েছেন। ফলে এখন থেকে নির্দেশনা ভঙ্গের দায়ে পুলিশের হাতে জরিমানার শিকার হওয়ার সংখ্যা অনেকটাই কমে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 21,144 জন সৌদি নাগরিক ও প্রবাসীদেরকে আটক করে জরিমানা করা হয়েছে। রিয়াদ অঞ্চলটিতে সবচেয়ে বেশি 6,322 জনকে আটক করে জরিমানা করা হয়েছিল। সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে, ইসলামিক বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, করোনাভাইরাস মহামারী চলাকালীন অস্থায়ীভাবে যে মসজিদগুলোতে জুমার নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল সেখানে জুমার নামাজ বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে, কারণ মসজিদগুলির আশেপাশে এমন মসজিদ রয়েছে যেখানে জুমার নামাজের স্থায়ী অনুমতি রয়েছে। ফলে এখন থেকে করোনার পূর্বে যে সকল মসজিদগুলোতে জুমার নামাজ হতো সেগুলোতেই হবে। অস্থায়ীভাবে অনুমতি দেওয়া কোনো স্থানে আর জুমার নামাজ আদায় করা হবে না। সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হলো সর্বশেষ করোনার আপডেট খবর। সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 279 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 7,47,715 জন। সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে 645 জন। এখন পর্যন্ত মোট 7,28,189 জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়েছে। সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে একজন। এখন পর্যন্ত মোট মারা গেছে 9,009 জন। এই ছিল সৌদির আজকের সারাদিনের চারটি গুরুত্বপূর্ণ খবর। আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।